হবে এমন কিছু পুরুষ বের হবে, কি বের হবে? ইয়ারকাবুনা আলা সুরুজিন, কিয়ামতের পূর্বে এমন কিছু পুরুষ বের হবে, ইয়ারকাবুনা আলা সুরুজিন ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, তারা মসজিদের দরজার মধ্যে অহংকার করে ঢুকবে। দেখবেন এই বড় আপাউল গুনি উসমানি মার্কা মুস ধবধবে পাঞ্জাবি পরে খুব সুন্দর সেভ করে, হুজুর আপনি এগুলো কেন বলছেন মসজিদের মধ্যে? আপনাকে না বারণ করেছে, আপনি ওগুলো বলবেন না, যে বক্তব্য আমার বিরুদ্ধে যে ওটা বলবেন না, খালি আসমান কেউ প্রায় আর জমিনকে নিচে ব্যায়াম করেন হুজুর। বাতিল সে দাবনেওয়ালি, বাতিল সে দাবনেওয়ালি, আসমানি হিরাম, বাতিল সে দাবনেওয়ালি, আসমানি হিরাম। কথা শুনুন বালে, বহু সুন্দর করে একজন ব্যক্তি এই কবিতা পাঠ করত, বর্তমানে তিনি কোন জায়গায় সবাই জানেন। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, এই লোকটার সাথে ছয় মাস সবাই কাটিয়েছি, এই লোকটা নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, নিজের সাপ থেকে ভালো ধাবাটা আমাকে উপহার দিয়েছে, আমাকে জেলখানায় আমার জুমার আলোচনা তার কানে যাওয়ার পরে তিনি আমাকে ইবনু পুত্র বলে স্বীকার করেছেন। জেলখানা যেই দেখলাম নামাজ শুদ্ধ করে পড়ে, লোকটা তা করবে আশ্চর্য হয়, কি চমৎকার তার দাহাজ্য, তার খাদে আমাকে বলেছে হুজুর একদিন তাহাজ্জুতের নামাজ কাজা করেন না। আমি লোকটাকে দেখেছি কত তাকওয়াবান, কত তাকওয়াবান এই লোকটা। যখন কোন ছোট্ট একটা বালক কারাগারের মধ্যে যেত, লোকটা মাথায় হাত বুলিয়ে তাকে সাহস যোগাত, শক্তি যোগাত, আর দুনিয়া সিজনুল সিজনুল মুমিনিন, দুনিয়া হলো ইমানদারের জন্য কারাগার, ও জান্নাতুল কাফেরিন, আর দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাত। ইমানদার বেশি অবশ্যই কষ্ট তার কি, সেই লোকটার নাম কি? আল্লাহ লোকটাকে হেফাজত করুন। আমরা যতজন বক্তা বক্তব্য করি তার কণ্ঠ অনুসরণ করি, তাকে জিজ্ঞেস করা উস্তাদ এই কণ্ঠ কোথায় পেয়েছেন, আমার উস্তাদ আব্দুল কাদের কাছ থেকে আমি পেয়েছি। আব্দুল কাদের এই কণ্ঠ দিয়ে ওয়াজ করতেন, যেই যেই কণ্ঠটা সব বক্তাদের একটা আইডল, ঠিক না বেঠি? এজন্য আল্লাহ আমাদের কবুল করুন বলে মন, একটা ভিন্ন প্রসঙ্গ মনে পড়ে গুলোতে কথাগুলা বললাম অন্তরনাবেগ থেকে, শেষ অবস্থা আপনারা জানবেন, কারণ পৃথিবীর যত আপনি ভালো কথা বলবেন আপনার জন্য কারাগার আছে না নেই, জেলখানা আছে না নেই, ইউসুফ আলাইহিস সালামের জন্য আছে না নেই, আবু হানিফার জন্য আছে না নেই, ইমাম শাফির জন্য আছে না নেই, ইমাম মালিকের জন্য আছে না নেই। এই জন্য আজকের বক্তব্য আর সামনে